হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের কাছে এসেছে টিভিএস ফনিক্স এই চাবি অন করছি আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না এই যে কিক মারে কিক মেরে দেখাচ্ছি এই যে স্টার্ট হচ্ছে না তো আমাদের প্রথমে প্রবলেম হয়েছিল বাইকটাতে তিনজন চাপলে বন্ধ হয়ে যাচ্ছিলো যদি তিনজন চালানো হয় তাহলে বাইক ছুটছিল কোনো অসুবিধা হয়নি তো তিনজন চাপলে বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল এ প্লাগ খুলে দেখছি কারেন্ট বের হচ্ছে কি না এ প্লাগ খুলছি প্লাগ এই অ্যাপ্টার খুলছি অন করলাম এবার আমরা চেক করব লাইন বের হচ্ছে কি না এই যে এই যেমন সেল মারছি তো লাইন বের হয়নি এবার আমরা এই যে কিক মারছি তো কিক মারছি লাইন বের হয়নি তো আমরা ট্যাঙ্কি সাইড প্যানেল যে সিট সব খুলে খুলে রেখেছি এবার আমরা চেক করছি যে তো কোনো জায়গায় বডি আছে কি না এবার চেক করছি যে সিডিআই এই যে এইখানে বডি ছিল ব্ল্যাক টেপ করেছি তো তাতেও লাইন বের হয়নি এবার আমরা প্রথম থেকে চেক করব যে কয়েল লাইন আছে কয়েলের লাইন থেকে চেক করব লাইন বের হচ্ছে কি না

তো এইখানে পিক আপ করে লাইনের তার কাটা আছে এই যে এই যে কাটা আছে আর তারগুলো ক্ষয় হয়ে গেছে যে ভিতরের যে তার তারগুলো ঘোষা লেগে ক্ষয় হয়ে গেছে এই যে তার কারণে তিনজন চাপলে বাইকটা বন্ধ হয়ে যায় বা একটু লোড নিলেই বন্ধ হয়ে যায় একজন চাপলে কোনো অসুবিধা হয় না বাইক ছুটে যখন দু থেকে তিনজন নেওয়া হয় তখন বাইকটা বন্ধ হয়ে যায় এই যে ব্ল্যাক টেপ করে নিলাম তারগুলো জুড়ে জুড়ে ব্ল্যাক টেপ করে নিলাম এবার আমরা লাগাব দেখবো যে লাইন বের হচ্ছে কি না এই যে এই যে লাইট কয়েল লাগাচ্ছি যে কয়েলের যে লাইন এই যে পিক আপ কয়েল লাইন তো আমি এটা ঠিক করে দেখাতে পারলাম কি না জানি না আমার এখাতে ক্যামেরা ধরা আছে তো আর এক হাত দিয়েই করছি এই যে নিউডার লাইন জোড়া হয়ে গেল তো তার কারণে অসুবিধা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকে রিপেয়ারিং ভিডিও দেওয়া হয় এই যে এবার কিগমেরে দেখব তো আমাদের লাইন বের হচ্ছে কি না এই যে লাইন বের হচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্তই